প্রিয় দর্শক স্বাগতম, যে কথা বলতে চাই অনুষ্ঠানে আপনাদের সঙ্গে আছি আমি জাহাঙ্গীর আকন্দ। আমার সঙ্গে আলোচনার জন্য আজ স্টুডিওতে উপস্থিত আছেন আওয়ামী লীগ নেতা অ্যাডভোকেট এ বি এম রিয়াজুল কবির কাউসার এবং বিএনপি সহ সম্পাদক ও সাবেক সংসদ সদস্য নীলুফার চৌধুরী মনি। আপনাদের দুজনকে স্বাগত জানাচ্ছি। দর্শক, আজ আমরা আলোচনা করব সমসাময়িক রাজনীতি সহ নানা বিষয় নিয়ে। আলোচনাটা শুরু করতে চাই কাউসার ভাইকে দিয়ে। কাউসার ভাই, আজকে উবাইদুল কাদের সাহেব রংপুরে বলেছেন যে যত অপপ্রচারই হোক, সুষ্ঠু নির্বাচন হলে শুধু উন্নয়নের কারণে 70% মানুষ আওয়ামী লীগকে ভোট দেবে। 70% মানুষ আওয়ামী লীগকে ভোট দিবে, এটা আপনি আপনার মন্তব্য শুনতে চাই। ধন্যবাদ আপনাকে, ধন্যবাদ সমালোচক নির্ভর চৌধুরী মণি, বাংলা ভিশনের যারা অনুষ্ঠানে দেখছেন সবাইকে স্বাগত জানাচ্ছি। দেখুন, নির্বাচনের বছর অগস্ট মাস শুরু হয়েছে, অগস্ট সেপ্টেম্বরের শেষ সপ্তাহে, অক্টোবরের প্রথম সপ্তাহে আমরা যদি প্রধান নির্বাচন কমিশনের কথাই বলি, তফসিল ঘোষণা হবে। যেহেতু নির্বাচনমুখী রাজনীতি, এখানে অনেক কথা হতেই পারে। আর স্পেসিফিক যদি আপনি আমাদের সাধারণ সম্পাদক মাননীয় মন্ত্রী অবদুল কাদের কথা ধরেন, উনি কিন্তু এক সেন্সে ঠিকই বলেছেন যে আগামী নির্বাচনে যত পার্সেন্ট ভোট কাস্ট হবে আমরা 70% পেতেই পারি। কারণ একটা জিনিস কিন্তু আমরা বলতে পারি, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে দেশ স্বাধীন হয়েছে, উনি সোনার বাংলা গড়তে চেয়েছিলেন কিন্তু সেটা করে যেতে পারেন নাই। কিন্তু তার সুকন্যা আজকের প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রায় 14.5 বছর উপর রাষ্ট্রীয় ক্ষমতায় আছেন টানা। উনি 96 সালেও 5 বছর ছিলেন। একটা জিনিস আমরা বলতে পারি যে ওনার নেতৃত্বে মানুষ যে কারণে দেশ স্বাধীন করে, যে স্বাধীন সার্বভৌমত্বের নাগরিক, আমরা যে মৌলিক অধিকার অন্ন বস্ত্র বাসস্থান শিক্ষা স্বাস্থ্য, এটা কিন্তু অ্যানসার করতে পেরেছি। আজকে অনেক ঘটনার পরও আজ কিন্তু বাংলাদেশ একটা ডিজিটাল বাংলাদেশ রূপান্তরিত হয়েছে। সরকারি আধা সরকারি চাকরি নানাবিধ কাজ কিন্তু এখন ডিজিটালি হচ্ছে, এবং বাংলাদেশের প্রায় 5,000 ইউনিয়ন পরিষদ এক একটা ডিজিটাল ইউনিট। আমাদের জন্ম নিয়ন্ত্রণ, জন্ম নিবন্ধন থেকে শুরু করে ন্যাশনাল আইডি, এটা অনেক উন্নত দেশে নেই। আমাদের এনআইডির জাতীয় পরিচয়পত্রের যে বেনিফিটটা, এটা কিন্তু অনেক উন্নত দেশে নেই। যে দেশ আমাদেরকে স্মার্ট কার্ড সাপ্লাই করেছে সেই দেশও কিন্তু তারা এটা করেন নাই। এই টেকনোলজিটা আমরা শুরু করেছি, একটা হাতের ছাপ দিয়ে বলা যাচ্ছে তার কি। আজকে আমাদের স্বাভাবিক দাবি যে দেশের মানুষ যে সুবিধাগুলি ভোগ করবে, এটা কিন্তু বহুলাংশে এই বর্তমান সরকার জনতা শেখ হাসিনার নেতৃত্বে করতে পেরেছে। দেখুন, স্বাধীনতার পর এই 52 বছরে বাংলাদেশ পা দিয়েছে অনেকগুলি সরকার, বৈধ অবৈধ অনির্বাচিত সামরিক সরকার বাংলাদেশকে শাসন করেছে। আজকে কোনো কোনো দল সংবিধানের কথা বলেন, আমরা সংবিধান পরিবর্তন করি। হ্যাঁ, সংবিধান পরিবর্তন হতেই পারে, কেউ কেউ কিন্তু সংবিধানকে পাশ কাটিয়ে পাশে রেখে দেশ পরিচালনা করেছেন। আজকে হরতাল অবরোধ মুক্ত বাংলাদেশ, এই প্রজন্ম জানে না যে কারফিউ কি জিনিস, এই প্রজন্ম জানে না। আমরা কিছুটা পেয়েছি, কিন্তু আমাদের আগে বিশেষ করে 75-এর 15 আগস্টের পর এক সময় কিন্তু কারফিউ গণতন্ত্র ছিল, সারাদিন হাঁটবেন সন্ধ্যার পরে বাসায় থাকবেন, এটা তো কারফিউ, বেরোতে পারবেন না। এবং এই কারফিউগুলো কেন দেওয়া হতো এটাও কিন্তু এখন বেরিয়ে আসছে। হাজার হাজার মুক্তিযোদ্ধা, সেনাবাহিনী, নৌবাহিনী, বিমানবাহিনী কর্মকর্তাদেরকে তাকে একদিনে বিচার, সকালে বিচার, বিকালে রায়, রাত্রে কার্যকর। এবং আমরা এমনও শুনেছি এই বিচারে রায় কার্য করার জন্য, ফাঁসি দেওয়ার জন্য বিকালে কারফিউ দেওয়া হতো, ঢাকা সেন্ট্রাল জেলা না হলে কুমিল্লা ময়মনসিংহ বিভিন্ন জেলখানায় পাঠানো হতো। এই ছিল বাংলাদেশের চিত্র। আমি সর্বশেষ যেটা বলবো যে বিএনপি 6 সালে যে রাষ্ট্রীয় ক্ষমতায় ছিল, বাজেট ছিল 66,000 কোটি টাকার, এখন কিন্তু সেটা 6,66,000 কোটি টাকার। অর্থাৎ আমাদের যে অর্থনৈতিক অবস্থাটা, এটা কিন্তু বড় হয়েছে। ওনারা বলেন আমাদের ঋণের পরিমাণ বেশি। দেখুন, বাংলাদেশে এমন কোন ব্যবসা আছে ব্যাংক থেকে ঋণ নেয় না? আমাদের উন্নয়ন কাণ্ডে বিদেশে অর্থ সংস্থাগুলোর সাথে আমরা থাকবো, এটা তো স্বাভাবিক। দেখতে হবে আমাদের কোনো
ঋণ মন্দ ঋণ হয়েছে কিনা। পদ্মা সেতুর মতো একটা বড় প্রজেক্ট, 31,000 কোটি টাকার প্রজেক্ট কিন্তু আমরা শেষ করতে পেরেছি। এখন কিন্তু পদ্মা সেতু থেকে প্রায় 1,000 থেকে 1,200 কোটি টাকা পার বছর আসছে এবং এটা আরও বাড়বে। আমরা মনে করি 20 বছরের মধ্যে টাকাটা উঠে আসবে। আমাদের মেট্রো রেল অর্ধেক চালু হয়েছে, আগামী মাসে এটা মতিঝিল হয়ে কমলাপুর চলবে। এটা একটা বড় প্রজেক্ট। ঢাকা শহরে যে 8-10 লাখ লোক ছিল, এখানে সে 2.5 থেকে 3 কোটি লোক এখন। এটা সময়ের দাবি। আমাদের এয়ারপোর্ট, মিরপুর, ওই জোনের লোকেরা ঢাকা শহরে আসবে, গাজীপুরের লোকজন। আপনি দেখেন গাজীপুর, আমাদের বাংলাদেশে এখন যে গার্মেন্টস সেক্টর, রপ্তানি সেক্টর যে বড় যোগান দেয়, এখন কিন্তু কমলা এই বিমানবন্দর থেকে কমলা এই গাজীপুর পুরাটাই কিন্তু ফ্লাইওভার হয়ে যাচ্ছে, 28 কিলোমিটার। এটা খুব প্রয়োজন ছিল বিষয়টা। এক সময় আমরা গাজীপুর দিয়ে এখনও আমরা লক্ষ্য করেছি মমসে অনেক সময় লাগে। ঢাকা চট্টগ্রাম 4 লেন করতে পেরেছি। লক্ষ্য করেছেন গত 1 তারিখ আমাদের ঢাকা চট্টগ্রাম ডবল রেল লাইন যেটা, এটা কিন্তু পুরোপুরি ছিল না। আখাউড়া কুমিল্লা সেক্টরটা হওয়াতে এখন ঢাকা থেকে জানেন পুরোটাই ডবল লাইন। এখন কিন্তু আমরা যারা আমরা ছাত্র জীবনে দেখেছি ক্রসিং, একটা ট্রেন ক্রসিং দিয়ে থেকে আধ ঘন্টা 1 ঘন্টা বসে থাকতে হতো, এটা কিন্তু রেলে বিড়ম্বটা নাই। ঢাকা থেকে টাঙ্গাইল আপনি দেখেছেন হাইওয়ে 4 লেন, 6 লেন, মাওয়া 6 লেন হয়েছে, বিশ্বের অনেক দেশের মতো একটা উন্নত রাস্তা হয়েছে। এই যে বিষয়গুলো, এগুলো মানুষের মৌলিক দাবি ছিল, কত দ্রুত তারা চলবে, কত দ্রুত খাবার হবে, এই বিষয়গুলো এই সরকার করতে পেরেছেন। দেখুন আমাদের গত নির্বাচনের একটা ইশতেহারের স্লোগান ছিল যে এদেশে গৃহহীন একটা লোক থাকবে না। লক্ষ্য করে দেখেছেন এখন বাংলাদেশের প্রত্যেকটা উপজেলায়, প্রত্যেকটা ইউনিয়ন পরিষদে লাল নীল গড় দেখা যাচ্ছে। যারা গৃহহীন ছিল তারা এখন পাকা ঘর পাচ্ছে। একটা লোক না খেয়ে মারা যাবে না, এটা আমরা করতে পেরেছি। এবং হয়তো অনেক কথা বলবেন, আমরা কিন্তু শতভাগ বিদ্যুতের আওতায় বাংলাদেশে আনতে পেরেছি। হ্যাঁ, কিছু কিছু সমস্যা হচ্ছে বলবো না, র মেটেরিয়াল কারণে অনেক সময় সমস্যাটা হয়, কিন্তু এক সময় যারা শুধু খাম্বাইনে ছিল আমরা কিন্তু সেই খাম্বাই তার দিতে পেরেছি। পাশাপাশি সোলার সিস্টেমের চর এলাকায়, আমাদের বাংলাদেশে অনেক চর এলাকা আছে। দেখুন জাতিক এবং আন্তর্জাতিক অনেকগুলি সমস্যা জনতা শেখ হাসিনা নেতৃত্বে আওয়ামী লীগ করতে পেরেছে। ছিটমহল আমরা একসময় শুনতামই শুধু যে কয়েকশো ছিটমহল আছে, দিনে বাংলাদেশ রাতে ভারত, বা এক জায়গাতে আরেক দিতে যাওয়া যেত না। এটা দীর্ঘদিন একটা সমস্যা, কিন্তু এই সরকার খুব দ্রুত সময় করতে পেরেছে। যারা ইন্ডিয়া থাকবেন, ইন্ডিয়া গেছেন, যারা বাংলাদেশ থাকবেন, এরা কিন্তু বলতে পারছে কোন দেশের নাগরিক। এবং আমি কালকে একটা বাংলাভিশন ফিচার দেখেছি যে ওখানে কিন্তু উন্নয়ন কাজ, স্কুল কলেজ হচ্ছে, আসা যাওয়া সব ব্যবসা বাণিজ্য হচ্ছে। এই যে বিষয়গুলো, এগুলো কিন্তু এই সরকার অ্যানসিওর করেছে। এবং আমরা মনে করি যেহেতু উন্নয়নের ধারাবাহিকতা আছে, রপ্তানির সুযোগ বেড়েছে, অর্থনৈতিক অবস্থান ভালো হয়েছে, বৈশ্বিক বিপর্যয় বলেন, ইউক্রেন যুদ্ধ বলেন, তারপরও আমরা আমাদের অবস্থান সেই আলোকে মনে করি এদেশের জনগণ জনতা শেখ হাসিনাকে আওয়ামী লীগ নেতৃত্বে আবার রাষ্ট্রীয় ক্ষমতায় বসাবে, যে নির্বাচনটা আমাদের সামনে আসছে। আপা কাউসার ভাই তো উন্নয়নের বিষয়ে একটা কথা বলল, তো আপনি কি মনে করেন যে উন্নয়নের কারণে আওয়ামী লীগ 70% ভোট পাবে? ধন্যবাদ আপনাকে, যারা দেখছেন আমার শুভেচ্ছা অভিনন্দন। এত উন্নয়ন করেছে তারা, আমিও বলছি এত উন্নয়ন করেছে যে গত 2 দিন আগে আপনার চট্টগ্রাম 10-এ উপনির্বাচন হয়েছে, সেইখানে কাটুলি প্রাথমিক সরকারি প্রাথমিক বিদ্যালয় একটা সেন্টার, সেই সেন্টারে আওয়ামী লীগ ভোট পেয়েছে 1.85%, মানে 2% ভোটও পায় নাই। তো সেই জায়গায় 70%, এটা 70% হতেই পারে যদি এটা রাতের ভোট হয়, 70 না আরও বেশিও হতে পারে। এই যে বললো হরতাল অবরোধ মুক্ত বাংলাদেশ, ফ্যাসিস্ট সরকার হরতাল অবরোধ সব কিছু বন্ধ করেছে, সব ঠিক আছে। এই হরতাল অবরোধের মতো এই প্রজন্ম কারফিউ দেখে নাই, এই প্রজন্ম কারফিউ দেখেছে কিনা, ওই যে কি নিরাপদ সড়ক চাইতেও কতদিন কারফিউ করেছে এই সরকার, কত যখনই ইলেকশন আসে তখনই কারফিউ দেয়। তো সেই কারফিউ দেখুক বা না দেখুক, এই প্রজন্ম ভোটার হওয়ার পরে ভোট কীভাবে দিতে হয় তারা দেখেনি, তারা জানে না। ভোট থেকে যখন একটা গণতন্ত্রের প্রথম এবং প্রধান শর্ত, ভোট থেকে যখন একটা সন্তানকে বঞ্চিত করেছে, যখন বিএনপি ক্ষমতা ছেড়েছে, তখন যে শিশুটার বয়স 3 বছর 4 বছর কিছুই বুঝে না, সেই শিশুটা কিন্তু আরও
আরো দুই এক বছর আগে ভোটার হয়েছে, যে শিশুটা 10 বছর 12 বছর কিছু কিছু বুঝে আবার বুঝে না, তারও কিন্তু 10 বছর চলে গেছে ভোটার হওয়ার পরে। এই 10টা বছরে সে কিন্তু কোনো 2 বার জাতীয় নির্বাচন গিয়েছে, ভোট কাকে বলে কত প্রকাশে জানে না, অনেকগুলা উপনির্বাচন গিয়েছে, অনেকগুলা স্থানীয় সরকার নির্বাচন গিয়েছে, ভোট কারে বলে সে জানে না। এই যে 70% ভোট ওনারা পাক, আমি বলবো যে আওয়ামী লীগ অ্যাগেইন পাওয়ারে এলে কারো কোনো আপত্তি নেই, আমাদের আপত্তি নেই, কিন্তু ওনাকে নিরপেক্ষ নির্বাচন আসতে হবে। নাম্বার ওয়ান, ভোট ডাকাতি করে না। নাম্বার টু, দিনের ভোটে আসতে হবে, রাতের ভোটে না। নাম্বার থ্রি, জাল ভোটও কেন্দ্র দখল করে নয়। নাম্বার ফোর, দলীয় দুর্বৃত্ত প্রশাসন এবং ছাত্রলীগ ঠাসা পুলিশের সহযোগিতায়ও নয়। এরপরে যদি নির্বাচনের আগে ওনাকে অবশ্যই পথ ছাড়তে হবে এবং জনতার রায় মেনে নিতে হবে। এই অবস্থার জায়গাটা এখন সময়ের জন্য দাঁড়িয়েছে, যে সঠিক সময়টার জনগণ বাংলাদেশের ভোট দিতে না পারা জনগণ বাংলাদেশের 22 তারিখে এবং অবশ্যই 28 তারিখে সমস্ত বাংলাদেশের মানুষ দেখেছে, অংশগ্রহণ করেছে এবং বিশ্ববাসীকে দেখিয়েছে যে ভোট না দেওয়ার মানে কষ্টটা কি, এবং এই সরকার থেকে মানুষ ভয়টা মুছে যাওয়া শুরু হয়েছে, রুখে দাঁড়াতে শুরু করেছে, বুক চিতিয়ে দেওয়া শুরু করেছে জনগণ। সো এই এতগুলো কাজ যারা করে তারা, আমি বলবো যে ওনাদের বলবো, ওনাদের সাধারণ সম্পাদককে বলবো, ওনাদের সভানেত্রীকে বলবো যে এতদিন যারা আপনাদেরকে উৎসাহ দিয়েছে তারা কিন্তু এখন হ্যান্ড ওয়াশ করে আপনাদের সব দায়ের ভার দিয়ে, আপনাদের সব বিচারের মুখোমুখি করে, এককভাবে দাঁড় করিয়ে দিয়ে বিচারের মুখোমুখিতে তারা কিন্তু সরে গিয়ে অপেক্ষা করছে কি বিচারটা হয়। তো অতএব এটা অতীতেও এরকমই ছিল, আরও অতীতেও এরকমই ছিল, ভবিষ্যতেও এরকম হবে। দায় কখনো কাউকে কেউই নেয় না, নিতে পারে না। অতএব যাদের কথা এত নাচছেন, এত বলছেন 70% ভোট আপনাকে ঘরে দিয়ে যাবে, তাদের ওই ওই অবস্থায় আমি বলবো যে ওই অবস্থাটার জন্য প্রস্তুত নেন যে আপনি ওই প্রান্তিক প্রার্থী, মনে পড়ে ঢাকা 17-এর ভোটে একটা প্রান্তিক প্রার্থীকেও আপনারা ভয় পেয়েছেন, আপনারা সেই প্রান্তিক প্রার্থীকেও আপনারা মার দিয়েছেন, প্রান্তিক প্রার্থীর ভোট নিয়েও আপনারা বিভিন্ন কাহিনী করেছেন, এবং সেই দিনও আপনাদের ভোট দিতে গিয়ে মহিলারা বলেছে বস্তির যে আমি 4 মিনিটে 50টা ভোট দিয়েছি, আর কত দিব। তো সেই জায়গা থেকে আমি বলতে চাই, এই উন্নয়নের, তথাকথিত উন্নয়নের ফিরিস্তি দেখায় কোনো লাভ নেই। আমি যখন কথা বলছি বাংলাদেশের একটা পত্রিকা আমার সামনে, রিজার্ভে গড়া তহবিলে ঋণ ও খেলাপি, আপনি এত উন্নয়নের গল্প করলেন, এখন আমি আপনাকে দুই একটা লাইন, কোন আলো সেটা কথা না, প্রথম আলো কি আপনি মামলা করেছেন? আমাদের প্রথম আলো আপনাদেরকে ক্ষমতা আছে, আমি আপনার সময় কথা বলিনি কাইসার সাহেব, প্লিজ প্রথম আলো হোক যেই আলো হোক আপনাদের তাদেরকে কুর্নিশ করার কথা, কারণ বিএনপিকে সেই দিন পিছনে আপনি ফেলে দিয়ে বিএনপিকে হত্যা করে, চরম পর্যায়ে অত্যাচার করে এই প্রথম আলো ডেইলি স্টার আপনাদের ক্ষমতায় এনেছে, ক্ষমতায় বসিয়েছে, যাদের দিয়ে ক্ষমতায় আসছেন আপনারা, তো ওই আপনাদের নিয়ে আসছে সেই দিন ওই 1/11 জন্ম দিয়ে আপনারা বলেছেন, আমি এতদূর যাচ্ছি না, আপনারা বলেছেন 1/11 আমাদের আন্দোলনের ফসল, আপনার কথাই তো হবে না, আপনার নেত্রী বলেছে, কোথায় বলেছে? মহান জাতীয় সংসদে। তো আপনাদের আন্দোলনের ফসল যে 1/11, সেই 1/11 যারা নিয়ে আসছে তাদেরকে আপনাদের স্যালুট করার কথা, স্যালুট করছেন। দেখেন আপনি ইন্ডেমনিটির কথা এত বলেন, এই যে এখনো বললেন কি কি কারফিউ করেছে, কারে কারে মেরেছে বলেছেন, ইন্ডেমনিটি আপনারা সেই দিন থেকে শুরু করেছেন, আপনাদের নেতারা এত করলেন, 1/11 কোনো একজন কুশীল লবরের আপনারা ইন্ডেমনিটি দিতে পারেন নাই, কারণ ওরা যেভাবে বলেছে যেভাবে করেছে আপনারা ওইভাবেই নেচেছেন, ওইভাবেই ওদের মতো করে আপনারা দেশটা আপনারা কি করেছেন, আপনারা কি উন্নয়ন করেছেন, আপনারা লুটপাট করেছেন, লুটপাটের চরম পর্যায়ে নিয়ে আজকে রিজার্ভ নাই। আপনারা আমার সাথে একরকম কথা বলেন, IMF এর সাথে একরকম কথা বলেন, IMF এর সাথে যখন কথা বলেন IMF বলে যে আপনাদের বাংলাদেশ ব্যাংক যখন বলে 23 বিলিয়ন আছে, তখন IMF বলে যে না আরও কম আছে, 20 বিলিয়ন আছে।
তখন কিন্তু আপনারা কুইকাই করতে পারেন না, কারণ ওইখানে হিসাবে কিন্তু তারা আপনার চেয়ে অনেক বেশি পাকা এবং আপনি আমার মতো ঠাসা দিয়ে ঠেস দিয়ে আপনি চলে যেতে পারবেন না, ধাক্কা দিয়ে আপনি গণতন্ত্র শিখাতে পারবেন না, দাঁত ভাঙা জবাব দিয়ে গণতন্ত্র শিখাতে পারবেন না। তাদেরকে গণতন্ত্র শিখাতে গেলে গণতন্ত্রের সঠিক ভাষা তাদের ব্যবহার করতে হবে। দেখেন না, একটা ভিসা নীতি, একটা ভিসা নীতিতে আপনাদের কয়েক হাজার মাইল আপনাদের পিছিয়ে দিছে। আপনারা সকালে একরকম বলেন, বিকালে একরকম বলেন, সকালে মাইক দেন ভুলে যান, কারণ আপনি তো নেচার, আপনি তো একটা বিশেষ প্রাণীর মতো, আপনার নেচার, আপনি ভুলে যান সকালে বেলা মাইক দেন, দুপুরবেলায় যখন আবার ভিসা নীতির ভয় পান তখন আপনার আবার সামনে ফলমূল আইনে আরেকটা নাটক করেন। এই যে আপনাদের অপনাটক, নাটকের স্ক্রিপ্টটা আপনাদের কে বানায় আমি জানি না। এত শিক্ষিত লোক, একটা সময় না হয় শেখ মুজিব সাহেব বলতেন তার দলে কেউ শিক্ষিত লোক করেন না, তাই বলতেন নুরুল ইসলাম বিএসসি, অমুক ইসলাম আইএসসি, এগুলো বলে বুঝাইতো যে আমার দলেও কিন্তু শিক্ষিত লোক আছে। বাট এখন তো সত্যিকার অর্থে দুই চারজন শিক্ষিত, ভালো শিক্ষিতই আছে। তারপরে আপনাদের স্ক্রিপ্ট এত এত হালকা কেন, এত বস্তা পচা কেন? 72-এ আপনারা ভাসানী সাহেবের সঙ্গে যে খেলাটা খেলছেন তখন আপনাদের শিক্ষিত লোক ছিল না। আপনারা 2023 সালে আইসা একই খেলায় খেললেন, 50-60 বছর পরে একই খেলা খেললেন। তো এই যে স্ক্রিপ্ট, ওই যে দেখেন না, ক্রস ফায়ারে নিতেন ওই মনিরেরা ডিবি অফিসে যে স্ক্রিপ্ট বানাইতো, প্রত্যেক দিন আপনারা মারতেন, কইতেন দৌড় দে, পিছনে আপনারা গুলি করতেন আর বলতেন যে বন্দুক যুদ্ধে নিহত হয়েছে অমুক অমুক এবং অমুকরা। এই যে আপনারা প্রতিদিনই একই নাটক, এই প্রতিদিন এক নাটক মানুষ খায় না, প্রতিদিন এক উন্নয়নের গল্প খায় না। বরং আপনি বলতে পারেন আপনার কয়টা বাড়ি বেগমপাড়ায় আছে, আপনার আমেরিকার কয়টা শেখপাড়ায় বাড়ি আছে, আপনার কয়টা জায়গা আছে। অনেক আপনাদের, আমি আপনাকে সিম্বলিক অর্থে বলছি, অনেক আপনাদের আপনার চেয়ে অনেক 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 বিলো স্ট্যান্ডার্ডের অনেক ছিল, যাদের কিনা আপনার ওইখানের সরকার তাদের নথি টান দিয়েছে যে বাড়ি কয়টা, কিভাবে বাড়ি বানাইলে। তুমি তো উবারে চাকরি করতা, তুমি বাড়ি বানাইলে। আপনাদের কিছু ব্যক্তিগত উন্নয়ন হয়েছে, এই উন্নয়ন ঠিক আছে আমি ছেড়ে দিচ্ছি, এই উন্নয়নের যদি আপনি বলেন তাহলে আমার এখানে কিছু বলার নাই। বাংলাদেশের মানুষ ভাগ পায় না, আপনি টাকা ছাপাইতেছেন 1,00,000,000,000, 1,000,000,000,000 টাকা আপনি ছাপাইছেন, আপনার জিনিসের মূল্য রাতারাতি ডাবল হয়ে যাচ্ছে আর আপনি বলতেছেন আপনি উন্নয়নে সয়লাভ করে দিছেন। একটা দৃশ্যমান দুইটা ই করলেন, মেট্রো কই থেকে গেল, মেট্রো ওই উত্তরা থেকে আগারগাঁও, তারপরে থাইমা থাকলো 6 মাস, মেট্রো তো দেখেই না কেউ, চলেই না, তারপরে আবার আগারগাঁও থেকে এখন ইলেকশনের আগের দিন আপনি মতিঝিল নিয়ে আসলেন। মেট্রোরে ওরকম ভাবে ঠেইলেও কিন্তু 10টা মেট্রো আনা যায়, আপনি ঠেলার নিচেও পিছে পড়ে গেছেন গা। তারপরে বলতেছেন আপনি ডিজিটাল, আপনি স্মার্ট বাংলাদেশ বলেন, অথচ শেষ করে দিয়ে এই লাইনটা, আপনি স্মার্ট বাংলাদেশ বলেন অথচ আপনি 5 কোটি মানুষের তথ্য নাই, এই তথ্য আপনি কোথায় কি করছেন এটার জবাব আপনি দিতে পারবেন? এই একটা তথ্যের জবাব দিতে গেলেই আপনার কয়বার করে চলে যেতে হবে। আমরা একটা বিরতি নিয়ে আসি, কথা আপনি পয়েন্টগুলি মনে রাখবেন, আমরা পরে আলোচনা করব। প্রিয় দর্শক, নিচ্ছি ছোট্ট একটি বিরতি, সঙ্গেই থাকুন, ফিরছি খানিক পর। প্রিয় দর্শক, আবারও স্বাগত জানাচ্ছি যে কথা বলতে চাই অনুষ্ঠানে, ফিরছি আলোচনা যাচ্ছি কাউসারের কাছে। কাউসার ভাই, আপনি মনে আবার আলোচনা শুনছিলেন, তিনি একটা জায়গায় বলেছেন যে ভিসা নীতির কারণে সরকার পিছিয়ে গিয়েছে, যার কারণে সকালবেলা গয়েশ্বর চন্দ্র রায়কে পেটানো হয়েছে, বিকালে তাকে আবার ফ্রুটস খাইয়ে বা লাঞ্চ করে করানো হয়েছে। তো আসলে কি সরকার কোনো চাপে আছে নাকি কিসের জন্য? ভিসা নীতিটা আমি বলবো, নীলফার মনি চৌধুরী কিছু ব্যাখ্যা দিয়েছেন। আসলে কি মানে আমরা ওই বসতে পুরনো স্মৃতি মনে পড়ে না, আসলে বলতে বলতে কিন্তু নিজেদের একটা চিত্র তুলে ধরেছেন, এক সময় যেটা বিএনপি রাষ্ট্রীয় ক্ষমতায় থাকা অবস্থায় করেছিলেন। দেখুন, আমরা অনেকে ওয়েলকাম করেছি বলছেন, 2001 থেকে 2006 সাল যে অত্যাচার যে বাংলাদেশে করেছে, অনাচার সৃষ্টি করেছে, যে টাকা পাচার হয়েছে, এটা নজিরবিহীন। এবং দেখেন তৎকালীন রাষ্ট্রপতি, হ্যাঁ রাষ্ট্রপতি হওয়ার পর উনি কিন্তু দলের থাকে না, কিন্তু এটা দলের মনোনীত, সেই রাষ্ট্রপতিকে গ্যাটটেকার চিফ বানিয়েছিলেন, কিন্তু সেটাও রাখতে পারলেন না, অবৈধভাবে 2 বছর একটা ক্ষমতা চালালেন। দেখেন, আমরা একে একটা কথা শুনতাম যে সিস্টেম লস, বিদ্যুতে ওয়াশায় সিস্টেম লস, এটা একসময় আলোচিত ছিল। বিএনপি বা যারা সমালোচনা করেন তারা কিন্তু আওয়ামী লীগ সরকারের উন্নয়নটা দেখেন না, সিস্টেম লস দেখেন।
কয় পার্সেন্ট সিস্টেম লস হইল, নাহলে নীল ফর্মনি বিদেশে দেশ বিদেশে অনেক ঘুরেছেন। মেট্রো রেনে কি বললেন এটা উনি, এটা ওনার কাছে আমি আশা করি নাই। কারণ দেখুন এখনো মেট্রো রেলে প্রতিদিন 10-20 ভাগ প্যাসেঞ্জার শুধু মেট্রো দেখতে যায়, উঠতে যায়, এরা কিন্তু প্রয়োজনে যাচ্ছে না মেট্রো রেল কি দেখার জন্য। হ্যাঁ, আমিও বিভিন্ন দেশে মেট্রো রেল চড়েছি, লক্ষ্য করে দেখবেন আমাদের এই মেট্রো রেলে কিন্তু সাউন্ড নেই, উপরে ট্রেন যাচ্ছে নিচে বোঝা যাচ্ছে না। তার মানে কি, জাপানিদের একটা আধুনিক প্রযুক্তি এটা, এটাকে তো আর মতো দিল ধাক্কা দিয়ে আনা যাবে না, যেভাবে বলছেন যে ধাক্কা দিলে চলে আসে না, এবং এটা কিন্তু লাভজনক প্রযুক্তি হবে এবং কমলাপুর যদি চলে না, চলছে, চলছে না, চলছে, চলছে। পদ্মা সেতুও বলেছিলেন, অনেক কিছু বলেছিলেন, এখন সে পদ্মা সেতুতে এক বছরে 1,000 কোটি টাকার বেশি টোল আদায় হয়েছে, এবং এই টাকাটা কিন্তু বিশ্বব্যাংক নিয়ে যেত, যে লোন দিত, এই টাকাটা কিন্তু বাংলাদেশ ব্যাংকের আছে। হ্যাঁ, আপনি বলেছেন ভিসা নীতি প্রসঙ্গ এনেছেন, আমরা মনে করি তো ভিসা নীতি দেওয়াতে লক্ষ্য করে দেখবেন এখন কিন্তু বিএনপি আর বলে না যে আমরা নির্বাচনে বাধা দেব, করতে দেব না। গত মাসে আমাদের ইউএস ডিপার্টমেন্টের অনেকে এসছেন, ইউরোপিয়ান কমিশন অনেকে এসছেন, ওনারা ওনাদের নেতা কর্মীদেরকে বুঝিয়েছেন ওনারা এসে সংলাপ এবং তত্ত্বাবধায়ক সরকারের ব্যবস্থা করে দিয়ে যাবেন। আপনারা সংবাদ মাধ্যমে বা কোনো একটা চ্যানেলে কি জানতে পেরেছেন যে এই দুইটা ইস্যু নিয়ে কথা হয়েছে? কথা হয়নি। ওই প্রথম আলো আর ডেইলি স্টার কি লিখলো এইটা নিয়ে তো কথা বলে আর পার পাবেন না, কারণ এরা কিন্তু নিউজ করে আবার নিউজ পরে সরিও বলে ক্ষমাও চায়। দেখুন আমি বলবো কেন, আপনাদের সাম্প্রতিক কালের কিছু আন্দোলন নিয়ে আমি আমার একটা ইয়ে বলতে চাই। আমি মাঝে মাঝে প্রায় রিক্সায় রাজারবাগ দিয়ে আমার বাসায় যাই। আমি একদিন রাজারবাগ দিয়ে যাচ্ছি, তখন পল্টনে বক্তৃতা হচ্ছে, তখন 2:30-3 বাজে, মানে থানা পর্যায়ের নেতারা বক্তব্য দিচ্ছেন। তাই আমি শোনার চেষ্টা করলাম কি বলতেছেন, যে নেতৃবৃন্দ আমরা এখন প্রতিকূল অবস্থার মধ্যে আন্দোলন করি, এই আন্দোলনে এমন কোনো ঘোষণা দিবেন না যে আন্দোলনে আমাদেরকে বাড়ি ফিরে যেতে হয় আন্দোলনের সুফল ছাড়া। আমার গতকাল মনে হয়েছে ওই যে থানা পর্যায়ের বিএনপির নেতা তার কথাই ঠিক হয়েছে, কারণ এই আন্দোলনের নামে দফা এবং দিয়েছেন এত দফা এতবার, এখন কিন্তু কোনটা আসল দফা, কোনটা টেনে হিসড়ে নামানোর দফা, এটা কিন্তু আমরাও বুঝতে পারতেছি, সাধারণ জনগণও বুঝতে পারছে না। আমার ওই কর্মীর কথা কিন্তু মনে পড়তেছে যে আমরা কি এই আন্দোলন থেকে বাড়ি ফিরে যাওয়ার সময় হয়েছে। এই যে ভুলভাল বললেন, কোনোদিনই কোনো কর্মী এই কথা বলতে দেখতে পারে না, এটা আমার ইয়ে করার কোনো ইয়ে নাই। আমরা কিন্তু একটা জায়গায় বলি, দেখুন আমরা দুই দল পাশাপাশি সমাবেশ করেছি, বিএনপি যেদিন 4টা ঢাকা নগরের অবস্থান ধরা পড়ে দিল কি চিত্র দেখলাম, আবার সেই চিত্র 13-14 সালের চিত্র, আগুন লাগাও, বাসে আগুন দাও, পুলিশের উপর হামলা করো, রাখতে পারলেন না, বলছেন আমরা শান্তিপূর্ণ আন্দোলন করতে চাই, অনেকদিন বলেছেন কিন্তু 29 তারিখ আর রাখতে পারলেন না, আবার জ্বালাও পোড়া শুরু করলেন। এবং এই জ্বালাও পোড়ার পরে জনগণ কি এখন আবার আগের মতো ধরেছিলাম, কিছু কিছু জায়গায় আপনারা জনগণের সাড়া পেয়েছিলেন, এখন কি পাওয়ার কোনো সুযোগ আছে? আর কারা রাষ্ট্রে ক্ষমতায় যাবে এটা কি পল্টন আর বাইতুল মোকারমের জনসভার উপস্থিতির উপর নির্ভর করবে? কোথায় লোকবল বেশি ওটার উপর নির্ভর করবে? নেতাদের বক্তব্যের উপর নির্ভর করবে? আলটিমেট আমাদেরকে যেতে হবে নির্বাচনে। এই নির্বাচনে যাওয়ার ব্যাপারে আপনারা কি করতে চান, কি চান, এই আলাপ বা সংলাপ করতে পারে নির্বাচন কমিশনের সাথে। হ্যাঁ, ভালো লক্ষণ যে নির্বাচন কমিশনকে আপনারা মারেন না, গণেন না, আওতায় ধরেন না। আমরা লক্ষ্য করেছি গতকাল ওনাদের একজন নেতা রিজভি সাহেব নির্বাচন কমিশনে গিয়েছেন, দলের আয় ব্যয়ের হিসাব দিয়েছেন, যদিও চা খাননি, এটা আমরা পত্রিকায় দেখেছি উনি চা খাননি। হ্যাঁ, ঠিক একইভাবে যদি ওনারা যে আগামী নির্বাচনটা আরও সুষ্ঠু করা যায়, অবাধ করা যায়, ওনাদের কোনো প্রস্তাব প্রস্তাবনা থাকতেন
দলীয় বা সেটা কমিশনকে দিতে পারতেন। এবং এই ক্ষেত্রে যদি কোনো আমাদের সংবিধান নির্বাচনী আইনের কোনো পরিবর্তন হতো, করার প্রস্তাব দিয়ে থাকে নির্বাচন কমিশন, যেটা নির্বাচন কমিশনের এখতিয়ারে নাই, সরকারের সাথে আলোচনা করতে পারতেন যে অনেক বিরোধী দল বা অনেক দল এইগুলি চাচ্ছেন, এই পথে হাঁটছেন না, কথায় কথায় বলছেন টেনে হিস্টে সরকারকে নামাবেন, সরকারের সময় নাই। এতে কি সেটা সাধারণ মানুষ বিশ্বাস করছে? আমরা কি সেটা দেখছি আওয়ামী সরকারকে টেনে হিস্টে নামাবেন? সময় তো নাই, তিন চার মাস তো আছে। দেখুন, সময় সব বলে দেবে। আমি তো বলেছি অগস্ট মাস শুরু হয়েছে, সেপ্টেম্বরের মাঝামাঝি নির্বাচনী পরিবেশ চলে আসবে। হ্যাঁ, এটাও ঠিক, ওনারা বলছে নির্বাচনে যাবে না, কিন্তু আমি মনে করি নির্বাচন কমিশন ঘোষিত তফসিলে মনোনয়নপত্রের দাখিলের শেষ তারিখের আগেও সিদ্ধান্ত নিতেও পারেন, এটা ওটা রাজনৈতিক বা নির্বাচনী কৌশল। কিন্তু জনগণকে কিন্তু কৌশলের ফাঁদে ফেললে চলবে না। জনগণ কিন্তু মনে রাখবেন যে আপনারা তো চান নাই নির্বাচন করতে, চান নাই, এখন আসছেন কেন? তা আমরা মনে করি কি, শেষ করুন, আন্দোলন করেন, সেটা শান্তি উপায়ে করেন। আলটিমেট ক্ষমতায় যেতে গেলে আওয়ামী লীগ সরকারকে নামাতে হলে সেটা নির্বাচনের মাধ্যমে নামাতে হবে, নির্বাচনে আসতে হবে, নির্বাচনী রাজনীতিটা করতে হবে। জি আপা, আমি একটা প্রশ্ন করি, আপনি কাউসেবের আলোচনার উত্তরটা দিয়েন, সেটা হচ্ছে যে আওয়ামী লীগ আজকে জাতীয় পার্টির চেয়ারম্যান জি এম কাদের একটা অভিযোগ করেছেন যে আওয়ামী লীগ পরিকল্পিতভাবে জাতীয় পার্টির ঘরে ঢুকে দলটিকে কুরবানি দিয়েছে। জেলে ছিল, এত এত ক্ষতি হয় নাই, বরং লাভ হয়েছে। এরশাদ যে অপকর্মগুলো করেছিলেন সেগুলা ওই জেলখানায় থেকে থেকে মানুষের কিছুটা অনুকম্পা স্থানীয় ভাবে পেয়েছিলেন। কিন্তু আওয়ামী লীগ, আপনি খেয়াল করেন, আওয়ামী লীগ ক্ষমতায় আসার পরে ওই আঞ্চলিক নেতা হিসেবে যে এরশাদ সাহেবকে দেখা হতো, জাতীয় পার্টিকে দেখা হতো, সেই অঞ্চলটাকে খেয়ে ফেলছে। ওইখানে আপনার যাকে যেভাবে নমিনেশন দেয়, যেটা ঠিক করে দেয়, অমুক পাশ করবে অমুক পাশ, অমুক ফেল করবে অমুক ফেল। এবং এই যে জাতীয় পার্টির মধ্যে আগুন ধরায় ঘরে, এই যে রসুন এরশাদ বনাম জি এম কাদের, বনাম এরশাদ বনাম রসুন এরশাদ, এরশাদকে এরশাদকে তো আওয়ামী লীগই মেরে ফেলেছে। হ্যাঁ, বয়স হয়েছিল, মরার বয়স হয়েছিল, কিন্তু ষড়যন্ত্রটা গভীর ষড়যন্ত্র ছিল। যে ষড়যন্ত্রকে একজন উপদেষ্টা বানাইছে, ওই যে সর্প হইয়া দংশন করে উঝা হইয়া ঝাড়ে, এই এই জাতীয় পার্টিকে খেয়েছে, যত রকমের রাজনীতিগুলো যত ভাষানীতির সময় খেয়েছে। আওয়ামী লীগ হলো একটা খাদক দল, তারা যখন ক্ষমতায় থাকে প্রত্যেকটা, একমাত্র বিএনপিকে খেতে পারে না, খেতে পারে নাই দেখে দেখেন না, বিএনএফ, বিএনএম, বিএনএম, আই বিএ, বিএমএস, যত বি দিয়ে যত নাম আছে তারা সবগুলো রেজিস্ট্রেশন দিচ্ছে। অথচ অনেক পুরানো পুরানো দল অনেকদিন মাঠে পথে বামও হাঁটতেছে, তারা রেজিস্ট্রেশনের যোগ্য, তারা রেজিস্ট্রেশন পায় না। হঠাৎ করে গজায় ওঠার দলগুলা নাম দিয়ে শুধু দিছে, সার্চ দিছে, বি আছে অত তাকে দিবে। এই যে খেয়ে ফেলার রাজনীতি একমাত্র আওয়ামী লীগ করে, এই যে বন্ধুকে নল বলে, এই বলে, ওই বলে, যে কি বলে আর্মি শাসন করে, এগুলা কিছুই না আওয়ামী লীগের কাছে। 75-এ প্রথম কু করেছিল তাদেরই লোক, খালেদ মুশারফ কু করাইছিল, আবার এরশাদ যখন আসছে তখন বলছে আই এম নট আনহ্যাপি, আবার আপনার 1/11 যখন আসছে তখন বলছে 1/11 আমাদের আন্দোলনের ফসল। এটা হচ্ছে তাদের কাহিনী। আমি এখন কিছু কথা আপনার দ্রুত শেষ করব, আমরা আরো প্রসঙ্গ আছে দিব। আমি তো আসলে এত তাদের মতো এত মুখস্থ করতে পারি না, আমার একটু সময় লাগে। উনি বলছে এক সময় বিএনপি রাষ্ট্রীয় ক্ষমতায় ছিল, তখন তারা এই করেছে। আমি শুধু নাকে বলতে চাই, কয়েকটা আনসার দিতে চাই। দেশনেত্রী বেগম খালেদা জিয়া দুই মেয়াদে পূর্ণাঙ্গ ক্ষমতা ছিল, দুই মেয়াদে, আমি আরেকটা ওটা বাদ দিলাম, তিন মাস ছিলেন। সেই দুই মেয়াদে 7টি ব্যাংকে এবং একটি শিল্প গ্রুপের হাতে, আমি পূর্ণাঙ্গের কথা বলছি, তিনবার তো অবশ্যই ছিল, কিন্তু দুই মেয়াদ পূর্ণাঙ্গ ছিল, একটি গ্রুপের হাতে কিন্তু 7টা ব্যাংক তুলে দেয় নাই। 7টা তো দূরের কথা, একটা ব্যাংক কোনো গ্রুপের হাতে তুলে দেয় নাই। আপনারা একটা এস কি এস এস এ এস এর কাছে আপনারা যা দিয়ে দিছেন এটা বলার মতো না। দুই, দেশের বাৎসরিক মোট রাজস্ব আয়ের সমপরিমাণ অর্থ সরকার ও প্রশাসন পরিচালনায় ব্যয় করে আমলাতন্ত্র তোষণ করেনি, যাদের দিয়ে রাতের নির্বাচনটা করাতে পারেন, এরকম দেশনেত্রী বেগম খালেদা জিয়া করে নাই। তিন, বাজেটের সমুদয় উন্নয়ন কাজকে দেশি বিদেশি ঋণ নির্ভর করে ফেলেনি,
আপনারা যেটা করেছেন আপনি লিখে রাখেন যদি ভুলে যান। চার হলো, একটি পরিবারের চারটা সদস্যকে বাণিজ্যিক ব্যাংকের পরিচালনায় তাদের মেয়াদ 4 থেকে 12 বছর বাড়িয়ে 2 থেকে 3 লক্ষ কোটি টাকা ঋণ খেলাপি করেননি, এরকম বাংলাদেশের অনেক ব্যবসায়ী আছে যারা কিনা ওই যে ওই দিন নম 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 করলো না, এই সরকার বারবার দরকার, এই নেত্রী বারবার দরকার, এরা কিন্তু পরের দিন গুলশানে ইলেকশনে একজনও ভোট দেয় নাই, তাদের কিন্তু 90% লোক গুলশান থাকে ভোট দেয় নাই, কিন্তু কিন্তু নম নম করছে। ওই যে কিছুক্ষণ আগে যেটা বলছিলাম যে এই এরাই কিন্তু হাত গোটায় হাত ধুয়ে ফেলে সমস্ত দায় কিন্তু প্রধানমন্ত্রীর উপরে বা এই সরকারের উপর দিবে, গেল। পাঁচ হলো, কোনো শিল্পগোষ্ঠীকে ইসলামী ব্যাংক বা গভর্নমেন্ট ব্যাংকের থেকে 30,000 কোটি টাকা ঋণ দেয় নাই খালেদা জিয়া, দিয়ে ব্যাহাত করে নেয় বাংলাদেশের। ছয়, এক শিল্প গ্রুপের হাতে দেশকে বাজেটের 1/3 টাকা বিদ্যুতের ক্যাপাসিটি চার্জের নামে তুলে দেননি আপনারা, এই যে এইটা এইসব উন্নয়ন করেছেন। ছয়, প্রধানমন্ত্রী এবং তার রাষ্ট্রপতি মাসে মাসে বিদেশ সফর করেননি খালেদা জিয়া, মাসে মাসে এত বিদেশ সফর করেননি যে ঘুমাইলেও বিদেশ, ঘুম থেকে উঠলেও বিদেশ, যে দেশের মানুষ ভাত পায় না। তারপরে হলো আপনার আপনার 7-8 শতাধিক তুষামুদে নিয়ে বিদেশ যান নাই, এই যে যারা তুষামুদকারী, রাষ্ট্রের অর্থের ব্যাপারও তশ্রুপ করেননি খালেদা জিয়া। খালেদা জিয়ার গভর্নমেন্ট দেশের উন্নয়ন প্রকল্পের ব্যয় 1,000 কোটি কেন 100 কোটি টাকাও বাড়ায় নাই, যেটা আপনারা 1,000 কোটি টাকা বাড়ায় নিজেরা মৎস্যক করছেন, টাকা চুরি করা, টাকা ডাকাতি করা, টাকা পাচার করা, টাকা হুন্ডি ভাবে কিভাবে, এই যে বললেন না আমাদের যারা ইনকাম করে তারা কিন্তু টাকা ব্যাংকের মাধ্যমেই বেশি দেয়, হুন্ডি করে আপনাদের মতো দেয় না, যেটুকু দেয় ব্যাংক থেকে তুলতে কষ্ট হয়, লেখাপড়া জানে না যেগুলা সেগুলো হয়তো ওইভাবে দেয়, তাদের টাকার খুব দরকার ফ্যামিলিতে। দুই হলো, জনগণের ভোটে নির্বাচিত গভর্নমেন্ট পরিমণ্ডলেও বেশি দরকষাকষির সক্ষমতা খালেদা জিয়া রেখেছিল, যেটা এই সরকার গঙ্গা পানি চুক্তি 18,000 কিউসেক আমাদের কিন্তু দেওয়ার কথা, এটা কিন্তু অনেক আগে থেকে কথা ছিল, তারা কিন্তু এটা 3,000, আজকে আমরা 3,000 কিউসেক পানিও পাই না, এটা নিয়ে কোনো কথা বলতে পারে নাই। আগে নিয়মিত যৌথ নদী কমিশনের মিটিং হতো, এখন কিন্তু আপনার যৌথ নদী কমিশনের কোনো মিটিং করতে পারে না, কারণ যারা রাতে নির্বাচন করে তাদের মেরুদণ্ড থাকে না ভাই, মেরুদণ্ড যাদের না থাকে তারা এইসব করতে পারে না। খালেদা জিয়ার আমলে ট্রানজিট ট্রান্সশিপমেন্ট করিডোর দেওয়া হয় নাই, যেটা আপনারা অহরহ করেছেন, অহরহ দিয়েছেন। বঙ্গোপসাগরে সামরিক জাহাজের উপস্থিতির তথ্য শেয়ার সামরিক মেরিটাইম চুক্তিতে বাধ্য করেনি, যেটা এখন কোনোভাবে কোনোটাই জানে না, সব আপনার প্রতিবেশী রাষ্ট্রের কাছে, এখন আমরা কিছুই জানি না। মুক্তবাজার অর্থনীতির সঙ্গে বঙ্গোপসাগরের জাহাজের কি সম্পর্ক আপনি আমাকে বলেন, মেরিনদের জাহাজের কি সম্পর্ক, আপনি এটা করতে পারেন নাই। তো এই জায়গাগুলায় আপনি যে কথাগুলা বললেন যে নজিরবিহীন টাকা পাচার করেছে, আপনারা তারেক রহমানেরই একটা টাকা ব্যয় করতে পারেন নাই, আপনারা বলেন মামুনের এই দিয়ে তুলছে ওই দিয়ে তুলছে, বাট আপনারা এখন পর্যন্ত আপনারা কোনটা বের করতে পারেন নাই। উন্নয়ন দেখেন, সিস্টেম লস দেখেন না বলছেন, সিস্টেম লসই ঠিক করতে পারেন না, কারণ আপনারাই সিন্ডিকেট, আপনারাই রাক্ষস, আপনারা উন্নয়নের নামে লুটপাট করে খাইছেন এই মানুষের পাঠানো টাকা, গরিব মানুষের। এই এখন এক দফা দাবি তো এখন একটাই, আপনি যে এত দফা দফা করছেন, বিএনপি একটা সময় 30 দফা 27 দফা 21 দফা 10 দফা করেছে, এখন বিএনপির দফা একটা, দাবি একটা, এই সরকারের পদত্যাগটা। কথা ভাই, আমি ওই জাতীয় পার্টির চেয়ারম্যান সাহেবের কথাই একটু আবারও আসতে চাই, উনি যেটা আবার মানে এটার পরে অভিযোগটা আরেকটা মানে বলেছেন, সেটা হচ্ছে যে জাতীয় পার্টির রাজনীতি নষ্টের পেছনে আওয়ামী লীগ দায়ী এবং এই পার্টিতে এখনো বিভাজন তৈরির জন্য আওয়ামী লীগ লেগে আছে, এই যে আপনাদের বিরুদ্ধে গুরুতর অভিযোগ। আমি যদি হেডলাইন আকারে বলি, বাংলাদেশ আওয়ামী লীগ দল ভাঙার রাজনীতি করে না, করত হয়তো বিএনপি অনেক বাঘ হয়ে যেতে পারত, উনি অনেক বিয়ের কথা বলেছেন, আমরা সেটি বিশ্বাস করি না। উনাদের নেতা কি স্লোগান দিয়েছিলেন, বহুদলীয় রাজনীতি চালু করেছিলেন, ছোট করে বলে এবং বলেছিলেন প্রসঙ্গ আছে যে এই দেশে মানে আই উইল মেক মানে ডিফিকাল্ট পলিটিশিয়ান, তাই না? আমরা দেখেছি, দেখুন মানি ইজ নো প্রবলেম, বাট প্রবলেম ইজ ম্যানেজমেন্ট, এটাই বলেছিলেন। 79 নির্বাচনে আওয়ামী লীগ তিনটা ভাগ করেছিলেন, মনে আছে আপনার? আওয়ামী লীগ তিন ভাগ ছিল, আমরা এই বাঘের রাজনীতি করি না। দেখুন, জাতীয় পার্টির বর্তমান এরশাদ মারা যাওয়ার পরে এখানে নেতৃত্বের সমস্যা আছে, স্পষ্টতই দেখতে পাচ্ছেন দেবর বাবির কি হচ্ছে,
এটার সাথে সরকার বা আওয়ামী লীগের যোগ করার কোনো কারণ নাই। যুবকের নেতৃত্বে আমরা নির্বাচন করবো বা আপনার ক্ষমতায় গেলে মুখে প্রধানমন্ত্রী হবে, নিশ্চয়ই সেটা লড়ন থেকে সে প্রধানমন্ত্রী হবে না, সংক্ষেপে বলতে চাই। আমি ব্যাংকিং সেক্টর নিয়ে বলতে চাই না, ওনাদের কাছে যখন 66,000 কোটি টাকা বাজেট করতেন তখন 30,000 কোটি টাকা অনেক বড়, আমাদের অহরহ অনেক প্রজেক্টে এখন 30-40-51,000 কোটি টাকা বরাদ্দ হচ্ছে, তখন তো 7-8টা ব্যাংকের দরকার হয় নাই, একটা হাওয়া বাবলি যথেষ্ট ছিল, একটা ওয়ান পয়েন্ট সার্ভিস, ওখানেই সব আসলে হবে, দিলে হবে, খেলে হবে, এখানে ব্যাংকের দরকার ছিল না। কিন্তু আমরা এইটাকে বিকেন্দ্রীকরণ করেছি, কারণ আমাদের আমরা এখন বাংলাদেশে বাংলাদেশ 35 অর্থনীতি দেশ, আমাদের অর্থনীতির আকারটা বড় হয়েছে। দেখুন, আমরা স্লোগান দিতে চাই না, আমরা স্বপ্ন দেখাতে চাই না, বাংলাদেশের উন্নয়ন এখন কিন্তু দৃশ্যমান, এটাই মানুষ আমলে নিয়েছে, যেটা নিয়ে আমরা গর্ব করি যে আগামী নির্বাচনে এটার সুফল বাংলাদেশ আওয়ামী লীগ সরকার পাবে, কারণ এইগুলি এখন দৃশ্যমান হয়ে আছে। দেখুন, উনি বলেছেন জিয়াউর রহমান, অবৈধভাবে আমাদের এখন অবস্থানটা কি, আমরা কেয়ারটেকারের জন্য আন্দোলন করেছিলাম, আমরা কেয়ারটেকার বাতিল করেছি, কারণ আমরা দেখেছি 90 দিনের কেয়ারটেকার একটা রাষ্ট্রপতি ঠিক হয়ে যায়, 90 দিনের কেয়ারটেকার 2 বছর থাকে। আমাদের কিন্তু স্পষ্ট কথা, এ দেশে সরকার পরিবর্তন নির্বাচনের মাধ্যমে, এবং এই ফাঁকে কোনো অনির্বাচিত অসাংবিধানিক সরকার থাকতে পারবে না, কারণ এতে আমরা দেখেছি যে সুশীল সমাজ বা কুশীল যারা এইসব ষড়যন্ত্রের পিছনে থাকেন তারা সক্রিয় হয়ে যায়। এখনো লক্ষ্য করে দেখবেন অনেকে কিন্তু স্বপ্ন দেখছেন যে 2 দলে যুদ্ধ হবে, আমরা আবার বঙ্গভবনে যাব, এটা সুযোগ আমাদের রাজনৈতিক দলের দেওয়া উচিত না, কেন বারবার এই হয়েছে বলেই তারা এই স্বপ্নটা দেখেন। আমরা মনে করি নির্বাচনের মাধ্যমে যারা আসবেন তারাই সরকার পরিচালনা করবেন, তারাই দেশ চলবেন, তারাই দেশের জন্য জনগণের জন্য কাজ করবেন, এই বাস্তবতায় সকল রাজনৈতিক দলের আসা উচিত। ঘোষণা দিয়ে ক্ষমতায় আসার সুযোগ নেই, আর এই যে অ্যাপ্লিকেশন করেছেন পদত্যাগ করার, সরকার পদত্যাগ করবে, সেই ধরনের কোনো প্রেক্ষাপট তৈরি হয়নি, আওয়ামী লীগও সেই চাপে পড়ে নাই দেশি বা আন্তর্জাতিকভাবে, আমরা একটা চাপে আছি, সেটা হলো আগামী নির্বাচনে জনগণ এবং ভোটারদের চাপ, সেই চাপটা আমরা নিতে চাই এবং সেটা ওভারকাম করি জনতা শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ আওয়ামী লীগ আবার রাষ্ট্রীয় ক্ষমতা আসতে চাই। আবার গাছের একটা প্রশ্ন তুলেছেন যে আপনারা আগামী নির্বাচন এবং প্রধানমন্ত্রী কে হবে, যদি আপনারা যদি মানে কার নেতৃত্বে আপনারা নির্বাচন করবেন, সে একটা প্রশ্ন তুলে এটা জনগণ জানতে চায়। শুনেন একটা কথা বলি, আমি যদি বলি আমি অনেক বছর রাজনীতি করি, আমার নেতৃত্বেই হোক সমস্যাটা কোথায়, সমস্যা তো নাই, গণতন্ত্র তো এই কথা বলে না, কার নেতৃত্বেই হতে হবে, এত বড় দল বিএনপি যত লোক আসছিল কোথাও একটা ঝগড়া ছিল না, তর্ক ছিল না, মারামারি ছিল না, ওনারা বলছে না, ওনারা বলছে যে আমরা আবার আগুন সন্ত্রাস শুরু করছি, তখনও তারা আগুন সন্ত্রাস শুরু করছে বিহঙ্গ বাস দিয়ে, সেটা তারা বলে, এখনো তারা আগুন সন্ত্রাস সৃষ্টি শুরু করছে, এই যে হঠাৎ করে যেটা বাস ড্রাইভার বলছে, হঠাৎ করে মোটর সাইকেলে 3 জন আসলো, 2 জন গাড়ির ভেতরে ঢুকে আমাকে টেনে ইস্টে নামিয়ে আপনারা বের করলেন না কেন, পুলিশের সামনে ঘটনা ঘটছে, আপনারা বের করতে পারলেন না কেন, এই জন্যই আপনার ক্ষমতায় থাকার কোনো যোগ্যতা নাই, কোনো যোগ্যতা নাই আপনার, এই জন্য আপনাকে একটা কথা বলি, এরশাদ সাহেব 6 তারিখে ডিসেম্বরের ক্ষমতা ছাড়ছে, আপনিও ছাত্র নেতা ছিলেন, আমিও ছিলাম, 5 তারিখেও কিন্তু দেশ বুঝায় নাই যে 6 তারিখে নামতেছে, আপনাকে সেই আশায় আছে, শুনেন এই গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য কখন কোনটা কোনটা কাজে লাগবে, কখন হবে এটা, তখনকার ফ্লেভার কি এখন আছে, ফ্লেভার আপনি তো ছাত্র নেত্রী ছিলেন, ওই ফ্লেভার কি এখন আছে, ওই সিচুয়েশন কি এখন আছে, প্লিজ বলতে দেন,
জুতা আপনি যত রকমই পরেন, পন্সের কিন্তু একটা সবসময়ের একটা ই থাকে, ডিজাইন হতে এদিকে দিক হয় 19-20, কিন্তু ঘটনা কিন্তু একই। বাসায় গেলে কিন্তু আপনার পন্সই পরা লাগে, ওটার হয়তো কোনোটা উপরে দিয়ে ফিতা, কোনোটা দুই পাশে ফিতা, বাট আপনার গণতন্ত্র গণতন্ত্রই। তখনকার ফ্লেভার বলেন আর ব্রিটিশ আমলের ফ্লেভার বলেন আর এখনকার ফ্লেভার বলেন, গণতন্ত্র গণতন্ত্রই। এই গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য এরশাদ তো স্বৈরাচার ছিল, আপনারা ফ্যাসিস্ট। এরশাদ ছিল নিজে করতো, মানছেলে দিয়ে করাইতো না, একটা অন্যায় করতো, করে পরের দিন আবার ওটারে আবার চেঞ্জ করতো অন্যায় করে। আর আপনারা অন্যায়টাকে এস্টাবলিশ করে আপনি দেখেন না যে ঢাকা 17-তে কি করলেন? আবার শেষ করবেন, আমি সত্যি কি হয়েছে? আমি বলতে চাই এই বিতর্কিত গণভবন, এই কাজটা দুই মিনিট সময় আছে, আমি বলি গণভবন সময় আমি আপনাকে দিব। হ্যাঁ, শেষ করি, এই লাইন শেষ করি। গণভবন বঙ্গভবনে যাওয়ার অধিকার প্রত্যেকেরই আছে, কিন্তু আমরা যদি গণভবন বঙ্গভবনে সরাসরি যেতে চাইতাম তাহলে তৃতীয় কারো হাতে ক্ষমতা দিতে বলতাম না। এখান থেকে প্রমাণ হয় বিএনপি চায় ভিক্ষা চাই না, কুত্তা খা দাও বাংলা হিসাব। কথা ভাই আপনি 30 সেকেন্ডে শেষ করবেন, আমরা শেষ প্রান্তে যে আবার 111-এর আপনাদের দুই দলের যেই মানে গত সংঘাত দেখলাম শনিবারে, আবার 111-এর কোনো পদধ্বনি শোনা যাচ্ছে কিনা? আমরা একটা রাজনৈতিক দল, সরকারের বিরুদ্ধে বিরোধী দল কথা বলবেই, আন্দোলন করতেই পারে। এবং এটাও বলতে চাই, সরকারের বিরুদ্ধে আন্দোলন করতে গিয়ে, একটা দলের বিরুদ্ধে আন্দোলন করতে গিয়ে লক্ষ্য রাখতে হবে সেই বিষয়গুলো একটা দেশের বিরুদ্ধে চলে যায় কি না। আমরা কিন্তু লক্ষ্য করে দেখছি কিছু কিছু ব্যাপারে ওনারা বিদেশে সহযোগিতা চাচ্ছেন বা এমন কিছু জিনিস চাচ্ছেন যেটা দেশের জন্য খুব ক্ষতিকর, দেশের মানুষের জন্য খুব ক্ষতিকর। আমি বলতে চাচ্ছি দেখেন ওনারা কত এখনো কত প্রতিহিংসা পরায়ণ, কত নোংরা পলিটিক্স করে। আগামীকাল 2 তারিখ আমাদের অ্যাক্টিং চেয়ারপারসন এবং তার ওয়াইফের একটা মামলা দায়ের করেছে, এই যে কালকে ফরমাইসি আরেকটা রায় দিবে, সেই ফরমাইসি রায়টা এই যে কথা বললেন না, হাওয়া ভবন বলেন, এই বলেন, সে বলেন, কোনো প্রমাণ করতে পারে নাই কত টাকা ওনাদের কারি কারি 11 লক্ষ কোটি টাকা 10 বছরে পাচার করছে, কিন্তু আমাদের কিন্তু এরকম কোনো প্রুফ নাই। সেই জায়গায় শুধুমাত্র তারেক রহমান সাহেব 2007-এ যখন নির্বাচন ছয়ে করেছে সাথে, তখনও কিন্তু তার প্রদেয় সম্পদের বিবরণী দিয়েছে, সেই 2005-06-এর যে অর্থ বছরের ট্যাক্স উনি সম্পূর্ণ রিটার্ন দিয়েছে, এবং তার স্ত্রী 35 লাখ টাকা আপনি মনে করেন আমি কেন বললাম 2 লাখ মামলা পেন্ডিং যে দেশে থাকে সেইখানে 16 দিনে 42 জনের সাক্ষী নিয়েছে, 16 দিনে রাত 8টা থেকে 9টা পর্যন্ত সাক্ষী নিয়েছে, কি এমন হয়েছে? এতদিন যেটা পেন্ডিং ছিল কি এমন হয়েছে যে 16 দিনে আপনার সমস্ত মামলা ই করার জন্য 42 জন সাক্ষী 16 দিনে করতে হবে? ধন্যবাদ জানাচ্ছি, আমরা আলোচনার শেষ প্রান্তে। প্রিয় দর্শক, আজ এ পর্যন্তই, কাল দেখা হবে একই সময়ে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সে প্রত্যাশায় আজকের মতো এখানেই বিদায় চাইছি। সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।